সভা নির্বাচন করার যে পাইন্তারা করছেন এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন, যদি আপনারা এই জায়গা থেকে সরে না আসেন, যদি নিজেদেরকে একতরফা নির্বাচন থেকে দূরে সরিয়ে না নেন, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে গণ প্রতিরোধ গড়ে তুলবে। সুতরাং দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার যে চক্রান্ত এই শেখ হাসিনা সরকারের সাথে মিলে আপনারা করছেন, কোনোভাবেই আপনাদেরকে একটি নিরপেক্ষ কমিশন বলা যায় না। আপনারা একটি আওয়ামী কমিশনে পরিণত হয়েছেন। সুতরাং দেশের জনগণকে বলবো, এই আওয়ামী কমিশনের যারা বাংলাদেশকে বাকশাল টুতে রূপান্তরিত করার পাইতারা করছে, তাদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করে তুলবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আসন সমঝোতা হচ্ছে না, জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হচ্ছে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাতীয় পার্টির উপর আস্থা রাখতে পারছে না। 14 সালে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। আমরা দেখলাম আজকে মানব জমিনে নিউজ হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে ইঙ্গিত করে সেই নিউজ করা হয়েছে। তারা বলেছে কোনো চাপ নাই, আপনারা নির্বাচন করেন। তার মানে আজকে বাংলাদেশে যে বাকশাল টু শেখ হাসিনা কায়েম করতে চায়, সেটি ভারতের সহযোগিতায়। বাকশাল ওয়ান গঠনের পরে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বর্জন করেছিল। সুতরাং এই শেখ হাসিনা বাদ বাংলাদেশে বাকশাল টু কায়েমের যে চিন্তা এবং স্বপ্ন দেখছে, যদি এইভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে একটি ভারতের দাবিদারী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশকে গড়ে তোলে, তাহলে আওয়ামী লীগের অবস্থা ওই দেশ স্বাধীনের পরে যে অবস্থা হয়েছিল আমারও কিন্তু সেই অবস্থা হবে। সুতরাং আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগ এভাবে একতরফা ভাবে নির্বাচন করবে আর দেশকে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে নিয়ে যাবে, সেটি কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারি না। আপনারা দেখেছেন গতকাল একটি দেশের উপরে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, 100 জন এমপির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। হয়তো নির্বাচনের আগে কিছু বলছে না, কিন্তু যখন একতরফা নির্বাচন হয়ে যাবে তখন কি বলবেন? তখন যদি এই গার্মেন্টের উপর নিষেধাজ্ঞা আসে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে, তাহলে দেশ তো শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে যাবে। আমরা বাংলাদেশের জনগণ যতক্ষণ বেঁচে আছি, গণ অধিকার পরিষদের তরুণ নেতৃত্ব জীবিত আছে, বাংলাদেশকে আমরা শ্রীলঙ্কার মতন দেউলিয়া হতে দিব না। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, যে কারণে আমাদের এই সংগ্রাম, আমাদের এই সংগ্রাম মানবাধিকার রক্ষার সংগ্রাম। সুতরাং এই সংগ্রামকে যদি আপনারা বন্ধ করতে আসেন, যারা বন্ধ করতে আসবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব। পুলিশ প্রশাসনকে বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন আমাদেরকে কর্মসূচি পালন করতে না দেয়। আমরা কি নির্বাচন বানচাল করার জন্য কর্মসূচি করছি? আমরা বাংলাদেশে নির্বাচন চাই, আমরা ভোট দিতে চাই, তবে আমার সেই ভোটের অধিকার থাকতে হবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, আমার কোনো আপত্তি নাই, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ কি জনগণের ভোটে 14 এবং 18 ক্ষমতায় এসেছে বন্ধুগণ? আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ এই প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে, আবারও সেনাবাহিনীকে তারা রাস্তায় নামাবে। সেনাবাহিনীকে নামিয়ে 18 সালে সুষ্ঠু নির্বাচন করা গেছে, সুতরাং এইবারও সেনাবাহিনীকে জনগণের কাছে বিতর্কিত করার জন্য তারা সেনাবাহিনীকে মাঠে নামাতে চায়। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা রাজপথে নেমে আসুন, রাজপথে আন্দোলন চলছে, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে এই আন্দোলন চলছে, চলবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই আন্দোলনে গণ অধিকার পরিষদকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জনগণকে বলবো শেখ হাসিনা রাজক কাল পতন হবে। সুতরাং যারা এই শেখ হাসিনার ভাগ বাটোয়ারার জন্য, যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে যাচ্ছে, তাদেরকে জনগণ বেঈমান হিসেবে আখ্যায়িত করবে এবং তাদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।